জিম থেকে সোজা এসে গেছি সায়কের বাড়িতে কারণ আমি ফোনে মানে বলেনি কিন্তু কেউ আমাকে ফোনে শুনতে পেয়েছি যে সাহেবের বাড়িতে একটা মেয়ের গলা সেই মেয়েটিকে আমি বুঝতে বুঝতে পেরে কি আমাকে বলতে চাইনি জিজ্ঞেস করেছি পারলি এসেছি যে সেই মেয়ের আমি লাস্ট দেখা পেয়েছিলাম আমার জন্মদিন যখন হয়েছিল তখন এসেছিল খেতে সেই হোলির আগে তারপরে সেই মেয়েরা দেখা নেই

বল ক্ষমা করে দাও বল আর না 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 কেন ওখানে ক্ষমা করবে গায়ে ওকে চিপড়ে ছেড়ে ছেড়ে হলো

জন্মদিনের পর তোর জন্মদিনের পর সকালবেলা গাড়ি ঠিক আছে ক্যামেরা এখান থেকে কেউ একজন ক্যামেরা ধর 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 এটাকে ধর না ক্যামেরাটা প্লিজ ধর আমরা চললাম তাজপুর আমি চালাচ্ছি গাড়ি দেখ সিগনাল কেন আমি মেনেছি সিগনাল আমি মেনেছি আমি সিগনাল মেনেছি রাত্রে বেলা কেউ সিগনাল মানে নি পেছন থেকে হর্ন ও সিগনাল তো দেখতেই পাচ্ছেন সুন্দর মনোরম দৃশ্য আমি ভেবেছি ওখানে গিয়ে সূর্য উদয় দেখবে এই সুন্দর হাওয়া আমি মনে হচ্ছে এখানে কোনোটাই হয়নি ও আমি জানি ও হচ্ছে গাড়ি চালিয়েছে হচ্ছে ওই পাটলি সিগন্যাল থেকে যেটুকুনি ভিডিও করেছে

আর কোথায় বাড়ি থেকে রুবি আর হচ্ছে ফেরার দিনকে এয়ারপোর্ট থেকে বাড়ি অবধি ফিরে এসেছি চালিয়ে প্রচুর চালিয়ে নিতে না এত গাড়ি ও জীবনে চালাইনি সত্যি জানি তো সাথে কে গেছিল বন্ধু 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 বন্ধু